আমি পুরো চোখ একদম পুরো অন্ধকার দিয়ে দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা আশা করি টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে ব্লগটার নাম কি হতে চলেছে। হ্যাঁ, তবে ইটিং শো চালানোর আগে তো আমি কি কি ইট করব, মানে কি কি খাবো, সেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই। দেখো এখানে কি কি আছে। এখানে আছে ঢেঁড়সের ঝাল, এখানে উচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে ডাল শুকনো, ডাল শুকনোর সঙ্গে আছে একটু আমতেল নিয়ে নিয়েছি। এখানে আছে ইলিশ মাছ ভাপা, যেটা একটু আগে আমি শ্যুট করেছি। এখানে আছে ইলিশ মাছের টক, তার উপর এটা কিন্তু লেজা। আর এখানে আমার বর একটু ভালোবেসে, কালকে যেটা আমি করেছিলাম যে আলু কাঁচকলা দিয়ে ঝোল এক পিস ছিল, আমার বর ভালোবেসে অর্ধেক রেখে দিয়েছে। তো চলো, আমার অ্যাসিস্ট্যান্ট আসছে, ও যে কিনা আমার চুলটা একটু বেঁধে দেবে, আর সেই সাথে চুলটা বেঁধে দেবে বলছি, ও আমাকে যে চোখটা বেঁধে দেবে আর ক্যামেরা অ্যাসিস্ট করবে। তো চলো চেক করতে থাকো, আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। তবে ব্লগ শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যে আজকে ব্লগটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর পারলে শেয়ারও করো। আর যারা যারা নতুন নতুন ভিজিট করছে তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। চলো আজকে স্টার্ট করি ইটিং শো। তারা কটা রুম? পাঁচটা। কটা রুম? তিনটে। কটা রুম? একটা। ঠিক আছে, না আমি আগে একবার দেখ কি কি আছে বলেছিস, বলবি? ও তো দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু একটু নুনও আছে, সেটা কোথায় রেখেছি দাদা? এই যে এখানে একটু নুনও রেখেছি, ঢেঁড়সের ঝাল আছে, উচ্ছে আলু ভাজা, ডাল শুকনো, আর ডাল শুকনোর সাথে এটাকে কী বলে আমতেল, ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছের লেজা দিয়ে টক, আর এখানে আমার বর ভালোবেসে অর্ধেক ইলিশ মাছ রেখে দিয়েছি একটা। তো চলো শুরু করা যাক। দাঁড়া আমি ক্যামেরা সেট করি। স্টার্ট। হ্যাঁ এরকমভাবে কোনোদিন খাইনি, দেখে খাবো। আমার নিজেরই হাসি পাচ্ছে। আমি যেই যেটা আমি রাতে যেটা বানিয়েছিলাম না, ডাল শুকনো বেশ ভালো লাগলো। বড় ভালোবেসে যে মাছটা রেখেছিল সেটা খাচ্ছে না।
জলটা খেলাম, কারণ মাছের ওই ইলিশ মাছ ভাপার টেস্টটা পাবো না হয়তো সেই জন্য। তোমাদের জন্য একটুখানি কোথায় ক্যামেরা কোন দিতে সামনেই রয়েছে সামনে সামনে হ্যাঁ দেখ তোমাদের জন্য একটুখানি রেশমের ভাপা চ্যালেঞ্জ করা যায় কিন্তু ইলিশ মাছের কাটা চারটিখানি কথা না। চ্যালেঞ্জ মানে কেউ করেনি বলেনি, অবশ্য আমি যখন শ্বাস করি তখন সব পাওয়া যায়।
এই যে আমি মাছের এই কাঁটাগুলো না খেতে খুব ভালোবাসি। আমার শাশুড়ি মা মানে মামুনি বেঁচে থাকলে আমাকে একটা কথা প্রত্যেকদিনই বলতো, সেটা হলো কি আমার বৌমা বিড়াল, কারণ আমি শুধু মাছের কাঁটা খাই, এই ভাতগুলো খাবো না। চাটনিটা কই এটা? আর এই ইলিশ মাছের টক আমার শাশুড়ি ভীষণ ভালোবাসত। বাবাই আমি এই মাছের লেজা বাজছি, সবাইকে একটু দেখিয়ে দে। আমি পুরো চোখ একদম পুরো অন্ধকার দিয়ে দিচ্ছে, মোটামুটি খাওয়া ফিনিশ করেছি। দেখো দেখে নাও, এই যে আমার খাওয়ার ছিল, এই ভাতগুলো আর আয়ত্তের মধ্যে আসলো না তাই খেতে পারলাম না, আর মোটামুটি সব ফিনিশ করেছি। এই যে এই যে এই যে এই যে দেখে নাও, এক গ্লাস জল নিয়ে বসেছিল সেটাও ফিনিশ করে দিয়েছি অলরেডি। তো বন্ধুরা আজকে এইটুখানি, তোমাদের যদি কোথাও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবে না, আর আমার চ্যানেল যারা যারা নতুন নতুন ভিজিট করছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে জানিও, আমি এরকম ধরনের ভিডিও একটু অন্য কোনো পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকের মতন টাটা।